গ্রামীণ মিশনের প্রবেশিকা পরীক্ষার 2024-এর ফলাফলে যারা উত্তীর্ণ হয়েছে তাদের কাউন্সিলিং কিভাবে করতে হবে সেই নিয়ে আজকের এই টিউটোরিয়াল প্রতিবেদন। প্রথমেই আমরা আল আমিন মিশনের অফিসিয়াল ওয়েবসাইট alaminmission.org এই ওয়েবসাইটে আমরা প্রবেশ করব। দেখুন আমরা অলরেডি সেই পেজের মধ্যে ঢুকে আছি, ইউআরএল বারে alaminmission.org দিয়ে এন্টার দিলে এই পেজটি খুলবে। এই পেজটি খোলার পরেতেই দেখুন যে গো ফর কাউন্সিলিং, এই গো ফর কাউন্সিলিংয়ে ক্লিক করলেই আমাকে এই ধরনের একটা পেজ আসবে এবং এই পেজে আপনার স্টুডেন্টের রোল অর্থাৎ এনরোলমেন্ট নাম্বার, যারা অফলাইন ফর্ম ফিল আপ করেছেন তাদের জন্য 5 সংখ্যা এবং যারা অনলাইন ফিল আপ করেছেন তাদের জন্য 6 সংখ্যার নাম্বারটি দিতে হবে এবং রেজিস্টার্ড মোবাইল নাম্বারটি দিয়ে সাবমিট করলে এই ধরনের একটা পেজ খুলবে। প্রথমেই আপনাদের সতর্ক স্বরূপ বলে রাখি যে এই পেজটি সম্পূর্ণ আনএডিটেবল, এটা একবার সেভ করে দেওয়ার পরেতে কোনো রকম সংশোধন সংযোজন পরিমার্জন কিছু করার উপায় নেই, সেইভাবে আপনারা সতর্কতার সঙ্গে কাজটা করবেন। অভিভাবকদের উদ্দেশ্যে অনুরোধ, কোনোভাবেই এটা কোনো সাইবার ক্যাফে যারা কম্পিউটার অপারেট করেন তাদের উপর ছেড়ে দেবেন না, আপনার সাধ্য এবং সামর্থ্যের উপর ভিত্তি করেই এই পেজটাকে পূরণ করতে হবে। দেখুন আপনি যে রোল নাম্বার এবং মোবাইল নাম্বার দিয়েছেন সেখানে একটা বেসিক ইনফরমেশন চলে এসেছে স্টুডেন্টের, যে স্টুডেন্টের নাম, স্টুডেন্টের নামের পরে তার বাবার কোয়ালিফিকেশন, ধরলাম তিনি হায়ার সেকেন্ডারি পাস, দিলাম তিনি কি করেন, ধরলাম তিনি অটো ড্রাইভার, মা ধরলাম আপার প্রাইমারি পর্যন্ত পড়েছে, ক্লাস 8 পর্যন্ত, মা কিছু করেন না, হাউসওয়াইফ, মায়ের হাউসওয়াইফ দিলাম, তার ইনকাম ধরলাম মাসে তার ইনকাম 10,000, 10,000 টাকা লিখলাম, তার প্রপার্টিস জমি জায়গা যদি থেকে থাকে তাহলে সেই জমি জায়গা থেকে ইনকাম আমি ধরে নিলাম আরও 2,000 টাকা সে বছরে তার বাগান বাড়ি বা জমি জায়গা থেকে পায়। এটা একটা চ্যাপ্টার গেল। পরবর্তীতে হচ্ছে যে মান্থলি ফিজ সিলেকশন, এই মান্থলি ফিজ সিলেকশন এবং ইয়ারলি ফিজ এই দুটো পরস্পরের সঙ্গে সম্পর্কযুক্ত। মান্থলি ফিজ আপনি যেমন নির্বাচন করবেন তার সঙ্গে ক্যাম্পাসের চয়েস সেইভাবে আসবে এবং তার নিরিখে ইয়ারলি ফিজটা আপনাকে এখানে দেখাবে। আমি একটা উদাহরণ দিয়ে আপনাদের দেখাই। ধরুন আমি 9,500 টাকা করে সর্বোচ্চ ফিজ রয়েছে, উপরে সর্বোচ্চ ওই সর্বনিম্ন ফিজ হচ্ছে 1,090 টাকা এবং সর্বোচ্চ ফিজ হচ্ছে 9,590 টাকা। আমি 9,590 টাকা ধরলাম এই সন্তানটির জন্য, স্টুডেন্টের জন্য আমি ফিজ দিতে চাইছি। 9,590-এর জন্য ভর্তি ফিজ কত লাগবে? 50,340। এবারে আমি ক্যাম্পাস নির্বাচন কিভাবে করব? চয়েস 1, দেখুন যখনই আমি ফিজ বেশি দিয়েছি তখনই কিন্তু সমস্ত ক্যাম্পাসগুলোর নাম এখানে দেখাচ্ছে। আমি দিলাম 1 নম্বরে আমি রাখবো খলদপুর, 1 নম্বরে খলদপুর রাখলাম, 2 নম্বরে আমি পাথরচাপড়ি লিখছি, পাথরচাপড়ি লিখছি, 3 নম্বরে আমি ধুলিয়ান অর্থাৎ রহমানী একাডেমি লিখছি, ধুলিয়ান মানে রহমানী একাডেমি ধুলিয়ান করলাম, 3 নম্বরে ধরলাম আমি উজুনিয়া অর্থাৎ সালার এই ক্যাম্পাসে রাখবো, তারপরের পছন্দ আমি দিচ্ছি বাবনান। এগুলো আপনারা লোকেশনগুলো তার আগে একটু দেখে নেবেন যে কোনটা কোন জেলায় অবস্থান করছে। তারপরে আমি পাপুড়ি দিলাম, তারপরে আমি সুগর দিচ্ছি, তারপরে আমি এদিকে মিদনাপুর দিচ্ছি। এটা আমি শুধু বিক্ষিপ্তভাবে দেখালাম এগুলোকে নির্বাচন করার জন্য। আপনারা যখন করবেন আপনারা প্রপারলি লোকেশন আপনার পছন্দ মতো করবেন। দেখুন যখন আমি 9,590 টাকা ফিজ করেছি আমার হাতে সমস্ত অপশানগুলো কিন্তু খুলেছে, যতগুলো ক্যাম্পাস আছে ততগুলোই আমাকে দেখাচ্ছে, আমি আমার মতো করে বেছে নিতে পারি। এই জায়গাতে কিন্তু আমি একটা স্বাধীনতা আছে। আমি 9,590 পারলাম না, আমি ধরলাম 9,000 টাকা দেব। দেখুন 9,000 টাকা যখনই বলবেন এখান থেকে কিন্তু খলদপুর আর নেই, আপনি খলদপুর লিখুন, খলদপুর নেই, খলদপুর আউট হয়ে গেছে। কি পাবেন এখানে? পাথরচাপড়ি পাবেন বা অন্যান্য ক্যাম্পাসগুলো সব পাবেন। আবার এখানে মান্থলি ফিজটা আরও কমিয়ে দিচ্ছি,
8000 করে দিচ্ছি। দেখুন খলতপুরও এখানে নেই, পাথরচাপড়িও নেই, বেলপুকুর আছে, অর্থাৎ বেলপুকুর খুলছে, বা অন্যান্য যেগুলো আছে যেগুলো হাইয়েস্ট ফিজে খোলার সেগুলো সব বন্ধ হয়ে গেছে, বাকি কম ফিজেরগুলো খুলছে। অর্থাৎ ফিজের অপশানটা যত আপনার কমবে তত কিন্তু আপনার এই চয়েসের জায়গাগুলো কমে যাচ্ছে। দেখুন এখন আমি ফিজটা সিলেক্ট করেছি 5000, যেখানে আমাকে এত লম্বা লিস্ট দিচ্ছিল এখন আমাকে কথা দিচ্ছে পাঁচটার মধ্যে, 5000-এর মধ্যে বদরহাট, বাঁকুড়া, গোকর্ণ, জলপাইগুড়ি, কেলেজোড়া এগুলো দিচ্ছে। তারপরে আমি এগুলোর মধ্যে থেকে পছন্দ হলে নেব, নিলাম, র্যান্ডম আমি এখানে দিয়ে যাচ্ছি। যদিও এখানে দেখুন কিন্তু একই ক্যাম্পাসের নাম দুবার নেবে না। আমি যখন 2 নম্বরে গোকর্ণ দিয়েছি, 3 নম্বরে গোকর্ণ সিলেক্ট করতে গেলাম সেখানে নিল না, সেখানে দেখিয়ে দিচ্ছে সিলেক্ট ডিফারেন্ট ব্রাঞ্চ, অন্য ব্রাঞ্চ আমাকে বাছতে হবে। ওকে, তাহলে আমাকে গোকর্ণের পরিবর্তে অন্য ব্রাঞ্চ আমাকে বাছতে হবে। তাহলে এইভাবে যখন আমার ফিজটা আবার আমি চলে যাচ্ছি আরও নিচের দিকে, ধরলাম 3000-3500-এ যখন চলে যাচ্ছি, তখনই এখানে আমাকে বলা হচ্ছে যে একটা অ্যাডিশনাল পেজ কিন্তু আপনাকে খুলবে, সেই অ্যাডিশনাল পেজটায় আরও কিছু ইনফরমেশান আছে যেগুলো আপনাকে দিতে হবে। ফিজ যত কমের দিকে যাবেন আপনার চয়েসের সংখ্যা কমবে এবং ফর্মের আরও কিছু তথ্য প্রতিষ্ঠান চাইছে যেগুলো আপনাকে দিতে হবে, সেটা ওকে করলাম। দেখুন একটা ফর্ম খুলে গেছে, এখানে কি না ফ্যামিলি মেম্বার্স যারা রয়েছে, বাবা মা সহ তাদের নাম, তাদের বয়স, ছাত্রছাত্রীর সঙ্গে তারা রিলেশনশিপ সম্পর্ক কি এবং তারা কে কি করেন এটা লিখলাম। তারপরে কি নাম্বার অফ আর্নিং মেম্বার, কজন আয় করে, বাবা একা আয় করে না বাবার সঙ্গে স্টুডেন্টের আরও কোনো দাদা কাজ করে আয় করে, বা মা কোনো কাজের সঙ্গে যুক্ত, সেই আর্নিং মেম্বারটা কজন, টোটাল মান্থলি ইনকাম কত, সোর্স অফ ইনকামটা কি, সোর্স অফ ইনকামটা আমার সার্ভিস না এগ্রিকালচার না আমার ব্যবসা ইত্যাদি ইত্যাদি যার যা আছে, জমি জায়গা আমি কত আছে শতকে ডেসিমেলে এটা দিতে হবে, তার মধ্যে চাষযোগ্য জমি কত, বাগান কত শতক, পুকুর যদি থাকে তার পরিমাণ কত। এবার হচ্ছে বাসগৃহের বিবরণ, বাসগৃহের বিবরণ দেয়াল, ইটের, মাটির, টিনের বা অন্য কিছুর, ছাদটা ঢালাই, টিন, টালি, অ্যাসবেস্টাস, মেঝে সিমেন্টের, মোজাইক করা, টাইলস দেওয়া, মার্বেল দেওয়া, যেটা হবে আপনাকে সেটা টিক মারতে হবে। রুমের সংখ্যা কটা, ঘরের সংখ্যা কটা আছে, আমি কতগুলো রুম আছে মোট, এবং কতগুলো তলা আছে, একতলার ঘর না দোতলার ঘর না তিনতলার ঘর, সেই মতো করে টিক মারতে হবে। এবং টোটাল একটা স্কোয়ার ফিট এরিয়া, যে আমি জানি যে আমার ধরলাম 4টে ঘর আছে, আমার 4টে ঘরে এক একটা রুম যদি আমার 10x12 রুম হয় তাহলে 12×10=120, 4টে 12 হয়ে গেল নিয়ার অ্যাবাউট 500 স্কোয়ার ফিট, তাহলে আমি এখানে 500 স্কোয়ার ফিটের মতো লিখে দেবো। কিচেন কি আমার সেপারেট আছে নাকি ওই একই ক্যাম্পাসের মধ্যে, যদি কমন রুমের মধ্যে থাকে তাহলে আমি কমন রুমে টিক মারবো, আর যদি সেপারেট থাকে অন্য জায়গায় থাকবো। রাঁধুনির রান্নার জন্য আমরা কি ফুয়েল জ্বালানি কি ব্যবহার করি, গ্যাস, কয়লা বা কাঠ বা অন্য জাতীয় কিছু, এটা গেল। ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট যেগুলো আমরা ব্যবহার করি, আমাদের কাছে ফ্রিজ আছে কি নেই, ওয়াশিং মেশিন ব্যবহার করি কি না, এয়ার কন্ডিশন আমার ঘরে আছে কি না, আমি ল্যাপটপ বা ট্যাব ব্যবহার করি কি না, ইন্টারনেটের যে ব্যবহার করি সেখানে ব্রডব্যান্ড ব্যবহার করি কি না, বা মোবাইল ডেটা কানেক্টিভিটি ব্যবহার করি কি না, মোটর সাইকেল কী ধরনের আছে, থাকলে কী ধরনের মোটর গাড়ি, চার চাকা যদি থাকে সেটা কী ধরনের, তার নাম্বার কত, ইত্যাদি ইত্যাদিগুলো। এরপরে হচ্ছে আমার পরিবার থেকে কেউ কি আলামিন মিশনে পাস করে গেছে, আলামিন মিশন থেকে, তাহলে যদি কেউ পাস করে যায় তাহলে তার নাম, তার রেজিস্ট্রেশন নাম্বার, লাস্ট কোন ব্রাঞ্চে পড়েছে, কি পরিমাণ ফিজ দিয়েছি, তার লাস্ট কোয়ালিফিকেশন এখন কি এবং সে বর্তমানে কি করছে, এনিওয়ান ফ্রম দ্য ফ্যামিলি প্রেজেন্টলি স্টাডিং, এখন কেউ পড়ছে কি না, অর্থাৎ যাকে ভর্তি করতে চাইছি, আগেরটা হলো যে যাকে ভর্তি করতে চাইছি তার ভাই অর্থাৎ তার দাদা, তার দিদি, তার আপারা পাস করে বেরিয়েছে কি না, এখন পরেরটা হচ্ছে যে যাকে ভর্তি করব তার কোনো কেউ, কেউ মানে
একদম ডিরেক্ট রিলেশনশিপ, ভাই বা বোন, দাদা বা দিদি, এরা কেউ পড়ছে কিনা, যদি পড়ে তার নাম, তার রেজিস্ট্রেশন নাম্বার, কোন ব্রাঞ্চে পড়ছে, তার জন্য আপনি কত ফিজ দেন এবং বর্তমানে সে কোথায় পড়ছে। এরপরে হচ্ছে যে আপনি ফিজ কত দিতে চেয়েছেন, আপনি ফিজ কত দিতে চেয়েছেন সেটা আগেই উল্লেখ হয়েছে, এটা এখানে আরেকবার এন্ট্রিটা করবেন। করার পরেতে আপনার এবারে চয়েস, কিন্তু যখনই আপনি ফিজ কম দেবেন আপনাকে এনি ছাড়া আর কিছু দেখাবে না, এটা প্রতিষ্ঠানের উপর আস্থা বিশ্বাস রেখে এনিতে আপনাকে টিক দিতে হবে। প্রতিষ্ঠান আপনার সন্তানের রেজাল্ট বিবেচনা করে তাকে কোথায় দিলে ভালো হয় সেই ব্যবস্থাপনার দায়িত্বটা প্রতিষ্ঠানের উপরেই ছাড়তে হবে। এইটা করার পরেতে এইখানে একটা দেখুন, এই যে ডিক্লারেশন, এখানে একটা টিক বক্স রয়েছে, এই টিক বক্সে টিক দেবার পরেতে সেভ ফর্মে ক্লিক করতে হবে। এখানে কিন্তু সেভ করার আগে ভালো করে একবার ফর্মটা উপর থেকে নিচে পর্যন্ত পড়ে নেবেন, দেখে নেবেন যে কোথাও কিছু ভুল এন্ট্রি হয়ে গেল কি না, নিজের অজান্তে হয়তো কিবোর্ডে একরকম হাত চালাতে গিয়ে অন্যরকম চলে গেছে, সেই জায়গায় ফাইনালি একবার দেখে নিয়ে তারপরে আপনি এই সেভ ফর্মে ক্লিক করবেন। সেভ ফর্মে ক্লিক করার পরেতে আবার আপনি চলে যাবেন আলামিন মিশনের ওয়েবসাইটে, যেখানে এই প্রিন্ট কাউন্সিলিং কার্ডে ক্লিক করার পরেতে আপনাকে ফর্ম নাম্বারটা দেওয়ার পরেতে একটা প্রিন্ট আউট নিয়ে নিতে পারবেন, যেখান থেকে আপনি দেখতে পাবেন যে আপনি ফর্মে কি কি এন্ট্রি দিয়েছেন, কি কি চয়েস দিয়েছেন, কত টাকা ফিজ নির্ধারণ করেছেন ইত্যাদিগুলো রেকর্ডটা আপনার হাতে থাকবে। আবারও বলি, বিষয়টা সম্পূর্ণ একটা আনএডিটেবল চ্যাপ্টার, একবার ভুল হয়ে গেলে এটাকে সংশোধন বা সংযোজন করার কিছু নেই। সাবধানতার সঙ্গে নিজের দায়িত্বে ফর্ম ফিল আপ করবেন, সাইবার ক্যাফেতে গিয়ে সাইবার ক্যাফের লোকের পাশে বসে তাকে জিজ্ঞাস করে করে আপনি বলে দিন কি লিখতে হবে, তিনি আপনার বলা কথাটা ওখানে পুট করুক, তিনি তার মতো নিজের মতো করে কিছু যেন পুট না করে দেন, এটা খেয়াল রাখার দায়িত্ব অভিভাবক হিসাবে আপনার। ধন্যবাদ। Thank you.